আপনার প্রিয় তারকার লেটেস্ট আপডেট জানতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল আর বেল বাটন ক্লিক করতে ভুলবেন না। এবার লং ডিস্টেন্স রিলেশনশিপে বোধহয় হতে চলেছে দি এন্ড ফর রণবীর কাপুর, মানে অ্যানাদার রণবীর অফ বি টাউন। ক্যাসানোভা রণবীর কাপুরকে নিয়ে বলিউডে তার এবং তার প্রেমের চর্চা তো সব সময় চলতে থাকে। তবে জানেন কি, বলিউডে এখন জোর গুঞ্জন যে দীপিকা, ক্যাটরিনা এবং মাহিরা খানের পর নাকি আলিয়া ভাটের সঙ্গে চোরে চোরে চুপকে চুপকে ডেটিং সারছেন রণবীর কাপুর। একে অপরের প্রেমে নাকি বেশ মজেছেন রণবীর অ্যান্ড আলিয়া। যদিও ব্যাপারটা পুরোপুরি বিতর্ক, নাকি তাদের আগামী ছবি ব্রহ্মাস্ত্রের প্রমোশনের জন্য এই কথার ছড়ানো হচ্ছে মার্কেটে, এমনটা কেউই বলতে পারছেন না। তবে হ্যাঁ, রণবীর যেহেতু ক্যাসানোভা এবং এর আগে বহু কোস্টারের সঙ্গেই তার সম্পর্কের লিঙ্ক আপ নিয়ে প্রচুর কথা শোনাই গিয়েছে বারে বারে, এবং সেই সঙ্গে তার ব্রেকআপের খবরও সবসময় চর্চায় থেকেছে, তাই এবারও কিন্তু তার ব্যতিক্রম হচ্ছে না। শোনা গিয়েছে যে রণবীর কাপুর কিন্তু রীতিমতন অ্যাপার্ট ফ্রম দ্য শুটিং টাইম আলাদা করে সময় দিচ্ছেন আলিয়া ভট্টকে। আলিয়া ভট্ট নিজেও এর আগে বহুবার স্বীকার করেছেন যে রণবীরের অভিনয়ের তিনি বড় ভক্ত। এমনকি এটাও শোনা যায় যে ব্রহ্মাস্ত্র ছবির জন্য অমল মুখোপাধ্যায়ের কাছে পার্সোনালি রেকমেন্ড করেছিলেন রণবীর কাপুরই আলিয়ার নাম। ইনফ্যাক্ট এর আগেও কিন্তু কফি উইথ কারণের একটি বিশেষ সিজনে এসে আলিয়ার অভিনয়ের অন্ধ ভক্ত তিনি এবং তার সঙ্গে অভিনয় করার জন্য মুখিয়ে রয়েছেন, এমনটাও বলেছিলেন রণবীর। তাই সব মিলিয়ে আসল গল্পটা ব্রহ্মাস্ত্র ছবির শুটিং নাকি অন্য কিছু, এই দিকে কিন্তু এখন বেশ জোর ইঙ্গিত রয়েছে। যদিও আলিয়া এবং রণবীরের এই কোজি হওয়ার কথা অলরেডি শুনে ফেলেছেন পাকিস্তানি অভিনেত্রী মাহিরা খান, যার সঙ্গে বন্ধুত্ব এবং লং ডিস্টেন্স সম্পর্ক রয়েছে রণবীর কাপুরের, অনেকে এটাও বলে থাকেন। যদিও মাহিরা এই ব্যাপার নিয়ে পাবলিকলি একেবারেই মুখ খুলতে চাইছেন না, তবে কিছুদিন আগে মাহিরা খানের সঙ্গে যে বিতর্ক ছড়িয়েছিল অ্যাবাউট রণবীর কাপুর, তা নিয়ে কিন্তু দুজনের সম্পর্কটা নিছক বন্ধুত্বের নয় এ কথাও কিন্তু অনেকেই বলছিলেন। তাই আগামী দিনে সম্পর্কের সমীকরণে কার দিকের পাল্লা ভারী হয়, মাহিরা খান নাকি আলিয়া ভাট, এর উত্তর কিন্তু সময় দেবে। তবে আপাতত এই বিতর্কে যে টিম ব্রহ্মাস্ত্র বেশ ভালোই লাভ উঠাচ্ছে এই কথা কিন্তু বলাই যায়। সিটি সিনেমা ইউটিউব চ্যানেলটি আপনাদের ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই কমেন্ট করুন।